सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम। आशा करी तुम्हारा सबाई भलो आछो, आमिओ भलो आछि। तुम्हारे सबाई के आमादेर दुनिया विश्वविद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लासे सबाई के स्वागतम जानाच्छि। आमी मोहम्मद रुबायत हुसैन, लेक्चारर, डिपार्टमेंट अफ मार्केटिंग, दुनिया यूनिवर्सिटी कलेज ढाका। आज के आमी तुम्हारे ब्रैंड मैनेजमेंट निये एक क्लास निब एवं क्लासटी অনার্স চতুর্থ বর্ষ স্টুডেন্টদের জন্য প্রযোজ্য হবে। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় তিন। অলরেডি আমরা অধ্যায় দুই, অধ্যায় এক আলোচনা করেছি সেই ধারাবাহিকতায়। আজকে অধ্যায় তিন নিয়ে আলোচনা করব। অধ্যায় তিনের নাম হচ্ছে ক্রেতা ভিত্তিক ব্র্যান্ড ইকুইটি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কিছু তথ্য নিয়ে নিই যে আমরা কিন্তু অলরেডি ব্র্যান্ড কাকে বলে, ব্র্যান্ড ম্যানেজমেন্টটা কীভাবে হয়, প্রত্যেকটা কোম্পানি তার ব্র্যান্ড ম্যানেজমেন্ট পরিচালনা করার ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখন আজকে আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করব, ক্রেতা, একজন ক্রেতা তার দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি ব্র্যান্ডকে কীভাবে মূল্যায়ন করে, ব্র্যান্ডগুলিকে সে কীভাবে তার পণ্য ক্রয় করার ক্ষেত্রে কীভাবে সিলেকশন করে, কীভাবে তারা চিন্তা করে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার ক্ষেত্রে তোমরা যারা বসে আছো বাসায় তারা একটু কাগজ কলম নিয়ে বসবে, যাতে আমরা যে পয়েন্টগুলি আলোচনা করব এটা যেন পরবর্তী সময় তোমাদের কাজে লাগে। তো ধন্যবাদ সবাইকে, আমরা শুরু করি আজকে আমাদের ব্র্যান্ড ইকুইটি নিয়ে ক্লাস। তো ব্র্যান্ড ইকুইটি আমরা একটু বিষয়টা কি জানি, ব্র্যান্ড ইকুইটি হচ্ছে বলছে ব্র্যান্ডের ইতিবাচক প্রভাব যা প্রতিষ্ঠান বা পণ্যের সুনাম বয়ে নিয়ে আসে। আচ্ছা, এই কথাটা দিয়ে আমি একটু ইতিবাচক প্রভাব বলতে আমি যে বিষয়ের প্রতি আমার পজিটিভ ইন্টেনশন সেটাই হচ্ছে ব্র্যান্ড ইকুইটি। দ্যাটস মিন আমি যে ব্র্যান্ডটাকে চয়েস করব, কাস্টমার যে ব্র্যান্ডকে বেশি প্রাধান্য দিবে এবং তার প্রতি যে আমার একটি পজিটিভ অ্যাটিটিউড কাস্টমারের, সেটার নাম হয়েছে ব্র্যান্ড ইকুইটি। এখন এই ব্র্যান্ড ইকুইটিটা কোম্পানিকে তৈরি করতে হবে তার পণ্যের জন্য, ঠিক আছে, যাতে কনজিউমার তার পণ্য ক্রয়ের ক্ষেত্রে সে পণ্যের ভ্যালুটার থেকে পণ্যের যে ব্র্যান্ডটাকে সেটাকে মূল্যায়ন করে, যাতে তার পণ্যটা ক্রয় করতে সহযোগিতা হয়। এবং এই সহযোগিতা করাটাই হচ্ছে ব্র্যান্ড ইকুইটি তৈরি করবে। আরেকটু যদি আমরা ডিপি আলোচনা করি, ইকুইটি ধরুন পণ্যের মূল্য প্রতিযোগী পণ্যের মূল্যের চেয়ে বৃদ্ধি পায়। দ্যাটস মিন প্রত্যেকটি আমাদের বর্তমানে গ্লোবালাইজেশনে কম্পিটিশনের সকল কোম্পানি একটি কোম্পানির সাথে কম্পিটিশন ভিত্তিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। যে কোনো কোম্পানি যদি নতুন একটি পণ্য আবিষ্কার করে বা অথবা লঞ্চ করে, পণ্যটা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু তারই কম্পিটিটর কোম্পানি কিছু দিনের মধ্যেই সেম প্রোডাক্ট হোক বা সেই সমমানের প্রোডাক্ট হোক পণ্যটা তৈরি করে। এখন কথা হচ্ছে, তাহলে প্রথম যে কোম্পানিটা তৈরি করলো তার ভ্যালুটা কখন ক্রিয়েট হবে, যখন সে তার ওই পণ্যের ব্র্যান্ডটা তৈরি করবে। না হলে কিন্তু দ্বিতীয় যে কোম্পানি তার পণ্যটা দেখে কপি করলো অথবা সে কিন্তু তার পণ্যটাকে একটা ব্র্যান্ডিং তৈরি করে, সে ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ যেটা আমরা পড়েছি আগের ক্লাসগুলিতে, যে ফার্স্ট মোভার অ্যাডভান্টেজটা কিন্তু সে পণ্যের নিয়ে নেবে। কারণ কনজিউমার দেখবে যে আমার কোন নামে পণ্যটা এসেছে, সেটা যে কোনো পণ্য হতে পারে, সেটা যদি আমার নিত্য প্রয়োজনীয় পণ্য হয় অথবা আমার শৌখিন পণ্য হয় অথবা আমার বিলাস জাতীয় পণ্য হয়, মানুষ কিন্তু ফোকাস করবে, ব্যাটসম্যান কাস্টমার ফোকাস করবে যে আমি কোন ব্র্যান্ডের পণ্যটা ক্রয় করছি। তখন ওই প্রাধান্যটা আসবে হচ্ছে ব্র্যান্ড ইকুইটির উপর। তো এই বিষয়গুলি আমাকে পণ্য ক্রেতা ক্রয় করার সময় কনসিডারেশন করে, মানে বিবেচনা করে, এবং প্রতিযোগী নকল হতে রক্ষা করে এবং ভোক্তা সন্তুষ্টি সৃষ্টি করে। ব্যাটসম্যান তুমি যখন তোমার পণ্যের একটি ইকুইটি মানে ব্যাটসম্যান ভ্যালু তৈরি করবা, তোমার পণ্যের
ভ্যালুটা আসবে কোথেকে? ব্র্যান্ড নেম দিয়ে, লোগো দিয়ে, সিম্বল দিয়ে, তার বৈশিষ্ট্য দিয়ে, তার বহিঃপ্রকাশ ঘটিয়ে। তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার এই নকল করার যে প্রবণতা, ওই যেটা আসছে প্রতিযোগী কোম্পানিগুলি, তখন কিন্তু নকল করার প্রবণতা কম আসবে এবং ভোক্তা সন্তুষ্ট হবে। আমি একটা রিয়েল এক্সাম্পল আমি দেখেছি রিসেন্টলি। তোমার আমরা বনফুল লাচ্চা সেমাই আমরা অনেক পছন্দ করি, ফুল ব্র্যান্ড একটি প্রোডাক্ট। লাচ্চা সেমাইয়ের ক্ষেত্রে তুমি যদি বলো র্যাঙ্কিংয়ে মার্কেট লিডার হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু এই রিসেন্টলি আমি দেখেছি যে এই বর্ণফুলকে বর্ণফুল, দ্যাটস মিন শুধু বানানোর ক্ষেত্রে, দ্যাটস মিন নামটার ক্ষেত্রে ছোটো করে নামটা একটু পরিবর্তন করে প্যাকেজিং বলো বা পরিমাণটা বলো সেম রেখে নকল করার প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু যখন এই ইকুইটিটি তৈরি হয়েছে, দ্যাটস মিন মানুষের ভিতরে সচেতনতা তৈরি হয়েছে যে না, বনফুলের সেমাই, বনফুলের নামটা পূর্ণ হতে হবে, তখন কিন্তু এই নকল করার প্রবণতা বন্ধ হয়ে গেছে। তো আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো যে তোমাদের বোঝার সুবিধার্থে যে ব্র্যান্ড ইকুইটিটা হচ্ছে একটি কনজিউমারকে, একটা ক্রেতাকে ওই পণ্যের সম্বন্ধে তোমার ভ্যালু তৈরি করবে, মনোযোগী করে তোলে এবং পণ্যটা ক্রয় করতে তাকে সহযোগিতা করে। আশা করি তোমার ব্র্যান্ড ইকুইটিটি বুঝেছ। আমরা নেক্সটে আর একটু বিস্তারিত আলোচনা করলে তোমাদের এই বিষয়ে ধারণা হবে। বেনিফিটের অবদান কী, দ্যাটস মিন কী কী তুমি এখান থেকে বেনিফিট পাচ্ছ বা এটার গুরুত্বটা কী? নকল প্রতিরোধযোগ্য, যেটা আমি একটু আগে একটু উদাহরণ দিয়ে বুঝালাম, আনুগত্য বৃদ্ধি, কনজিউমারের প্রেক্ষাপট থেকে সেটার প্রতি লয়ালিটি তৈরি হয়, ব্র্যান্ডের দুর্বলতা কম থাকে, টিকে থাকা, পরিধি বৃদ্ধি, ক্রেতাগণের নমনীয়তা এবং সহজ সাধ্য যোগাযোগ, দ্যাটস মিন এই বিষয়গুলি তুমি ব্র্যান্ড ইকুইটির মাধ্যমে তুমি পাবা। তো ক্রেতাভিত্তিক যেহেতু ব্র্যান্ড ইকুইটি নিয়ে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করছি, তো সেক্ষেত্রে আমার ওই ক্রেতা কী কী বিষয়গুলি বেনিফিট পাচ্ছে সেটাকে আমাকে প্রাধান্য দিয়েই আমাকে পণ্যের ব্র্যান্ডটাকে তৈরি করতে হবে। ব্র্যান্ড ইকুইটির উৎসসমূহ, দ্যাটস মিন কী কী উৎস আছে, আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা, আরেকটা হচ্ছে ব্র্যান্ড প্রতিচ্ছবি অথবা ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে তোমার তৈরি হবে ব্র্যান্ড ইমেজ, ঠিক আছে? তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে একটি কনজিউমার, একজন ক্রেতা তার পণ্য ক্রয় করার ক্ষেত্রে সে কতটুকু সচেতন, সে কতটুকু সেই পণ্যটাকে ক্রয় করার সময় সেই পণ্যের নাম, সেই পণ্যের লোগো, সেই পণ্যের সিম্বল, সেই পণ্যের অবস্থান, সেই পণ্যের বৈশিষ্ট্য, সেই পণ্যের কোয়ালিটিটাকে এনশিওর করে, এই বিষয়গুলিকে আমাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। দ্যাটস মিন কনজিউমার কত বেশি অ্যাওয়ার আমার প্রোডাক্ট ব্র্যান্ডের ক্ষেত্রে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কনজিউমার যত বেশি অ্যাওয়ার হবে আমার জন্য ব্র্যান্ড ইকুইটি তৈরি করতে, তত সহজ হবে। কনজিউমার যত বেশি অ্যাওয়ারনেস তৈরি হবে, সাবকনসিয়াস মাইন্ডে থাকবে, তত আমার কঠিন হবে ব্র্যান্ড ইকুইটি তৈরি করার ক্ষেত্রে। যেহেতু তোমরা ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তোমাদের এই ব্র্যান্ডের বিষয় অথবা এই টার্মগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলোর থেকে তোমাদেরকে পরবর্তী সময়ে বিভিন্নভাবে কোশ্চেন বলো বা বিভিন্নভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনে কাজ করতে হবে। তো আবারও বলছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে হবে আমাদেরকে কীভাবে, হাও কনজিউমারকে সে কোন বিষয়ে বেশি অ্যাওয়ার, সে প্রাইসের ক্ষেত্রে বেশি অ্যাওয়ার নাকি প্যাকেজিংয়ে বেশি অ্যাওয়ার নাকি তার ওয়েট, দ্যাটস মিন ওজন, পণ্যের ওজনের প্রতি বেশি অ্যাওয়ার নাকি সে পুরো বিষয়ের সার্ভিসটার বিষয়ে অ্যাওয়ার। তো এই যে অ্যাওয়ারনেস, এই বিষয়গুলিকে সমষ্টি করে আমাকে ওই কোম্পানি ওই প্রোডাক্টের ইকুইটিটা বাড়াবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ, আমরা বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে ব্র্যান্ড সম্পর্কে সচেতনতার ক্ষেত্রে আমরা কী কী বিষয়গুলি নিয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে রিকগনিশন, ইনভেস্টমেন্ট, স্বীকৃত হওয়া, মানে আমি যে বিষয়টাকে হাইলাইট করব সেটা যেন সর্বজনীন স্বীকৃত হয়, এবং পুনরাহ্বান, দ্যাটস মিন রিকল,
একটি পণ্য আমি পুনর্বার একবার আমি মার্কেটে লঞ্চ করলাম, মনে কর 1,00,000 পিস আমি একটি প্রোডাক্ট প্রস্তুত করলাম। এখন সেই পণ্যের ব্র্যান্ড তৈরি করে আমি মার্কেটে বিক্রি করলাম, কিন্তু এটা কিন্তু ব্র্যান্ড ইকুইটি হবে না। যখন এই পণ্যটি আবার পুনরায় কনজিউমার ক্রয় করবে, ক্রেতা সেই পণ্যটাকে আবার রিকল করবে, তখন বোঝা যাবে যে আমার ব্র্যান্ড ইকুইটিটা প্রপারলি হচ্ছে সেই পণ্যের প্রতি। সেই ক্ষেত্রে আমাকে কী কী বিষয়গুলিকে একটু নজরে আসতে হবে, সেটা হচ্ছে ব্র্যান্ডের কাঠামোর পূর্বে যান, গুরুত্বপূর্ণ কৌশল পূর্বে নির্দিষ্ট করা। ব্র্যান্ডে ক্রয়ের পূর্বে মূল্য এবং কাঠামো জানা থাকলে ক্রেতাগণ যে কোনো মূল্যে পরিশোধে মনোবৃত্তি রাখবে। দ্যাটস মিন আমি যদি একটি কনজিউমারকে তার স্বীকৃতি দিয়ে এই ব্র্যান্ডের যে আমার এই পণ্যটা, ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিলে তোমার জন্য এই টার্মটা বোঝাতে সহজ হবে। ফর এক্সাম্পল আমি এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যর ক্ষেত্রে যদি বলি লবণ, লবণ হচ্ছে কমন একটি বেসিক নিড। এখন এই পণ্যের মূল্য যদি বৃদ্ধিও হয়, কনজিউমার কিন্তু এই পণ্য ব্র্যান্ড থেকে সে পিছবে না। অথবা আমি যদি ড্রিঙ্কসের ক্ষেত্রে বলি, কোকাকোলা একটি কোম্পানি, কোকাকোলার প্রাইস যদি বৃদ্ধি হয়, সেটা কিন্তু এই কনজিউমারের মনে, একটি পার্সেন্টেজ কনজিউমার মনে সেটার প্রভাব পড়বে না, কারণ তার ড্রিঙ্কসের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিবে ওই কোকাকোলাকে, কারণ তারা পুনরায় রিকল করছে, তার ব্র্যান্ডে মনস্তাত্ত্বিকভাবে সে তার ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে যে কোক আমার জন্য ফেভারেবল, এটা দাম প্রাইস বাড়লেও আমার সন্তুষ্টর জায়গা থেকে আমি অসন্তুষ্ট হব না। তো এই বিষয়গুলিকে আমাকে সচেতনতা কনজিউমারের মনে তৈরি হবে এবং কনজিউমার বারবার সেই পণ্যটা ক্রয় করতে আগ্রহী হবে। ব্র্যান্ড শক্তিশালীকরণের কিছু উপাদান রয়েছে, সে বিষয়গুলি একটু আমরা আলোচনা করি। কীভাবে একটি ব্র্যান্ড তুমি স্ট্রং করা যায়, ব্যাটসম্যান একটি কোম্পানি কিন্তু তার প্রফিট নিয়ে বিজনেস করে, ঠিক আছে? কারণ কোনো কোম্পানি চাবে না তার লস হোক, সেক্ষেত্রে সে চেষ্টা করবে সে যে পণ্যটাই লঞ্চ করুক না কেন, সে পণ্যটার কী পরিমাণ স্ট্রং, ব্যাটসম্যান কী পরিমাণ কনজিউমার এটাকে প্রপারলি দেখছে, কী পরিমাণ সেটাকে ভালোবাসছে, কী পরিমাণ সেটাকে পারচেস করার মেন্টালিটি তৈরি হয়েছে, এই বিষয়গুলি কিন্তু কোম্পানির অবশ্যই মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি, ব্র্যান্ডের প্রাধান্য, ব্র্যান্ডের কর্মক্ষমতা, ব্র্যান্ডের কল্পিত মূর্তি, ব্র্যান্ডের ফয়সালা, ব্র্যান্ডের অনুভূতি ও ব্র্যান্ডের অনুরণন, ব্যাটসম্যান এই 6টি টার্মের উপর ভিত্তি করে একটি প্রতিষ্ঠান ব্র্যান্ডটাকে শক্তিশালী করে, ক্রেতার মনে স্থান দখল করে, ক্রেতা সেই পণ্য বা পণ্যটাকে বারবার ক্রয় করার চেষ্টা করে এবং তার প্রতি একটি লয়াল ধারণা তৈরি হয়। ব্র্যান্ড প্রাধান্যটা কি, ব্যাটসম্যান 3টি বিষয়কে নিয়ে প্রাধান্য দিয়ে থাকে একটি কনজিউমার, শ্রেণী নির্দিষ্টকরণ প্রয়োজন এবং সন্তুষ্টি। ব্যাটসম্যান আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে কনজিউমারের প্রয়োজনটা কোথায়, কনজিউমার কী ফিল করছে। এখন আমি শীতকালে যদি আমি ব্র্যান্ডিং বেশি প্রাধান্য দিই, ইনভেস্টমেন্ট বেশি করি আইসক্রিমে, সেটা কিন্তু কনজিউমারের প্রয়োজনের ক্ষেত্রে বিপরীত। হ্যাঁ, তো আমি কিন্তু গরমের সময় যখন আমাদের ওয়েদার, এই যে এখন সামনে গরম আসছে, তখন কিন্তু আমার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমি বেশি প্রাধান্য দিচ্ছি আইসক্রিমের ক্ষেত্রে, কারণ আমার এটা প্রয়োজনের সাথে কনজিউমারের সন্তুষ্টির সাথে এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। সেখানে আমার প্রাইসিং বলো, সেখানে আমার মোড় অ্যাডভার্টাইজিং বলো, সেখানে আমার মৌলিকীকরণ বলো, সেখানে আমার নতুন উইং খোলা বলো, আমি কিন্তু সেই বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমার স্ট্রেন্থকে নির্দিষ্ট করতে হবে এবং এই বিষয়গুলিকে আমাকে প্রথমত বিবেচনা আনতে হবে। ব্র্যান্ডের কর্মদক্ষতা, এখানে বলছি পারফরমেন্সটা কেমন হবে, ব্র্যান্ডের পারফরমেন্সটা কিন্তু ব্র্যান্ডের চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যাটসম্যান পণ্যের গুণ মান সেগুলো অবস্থাকে প্রেক্ষাপট করে আমাকে পারফরমেন্সটাকে কাউন্ট করে একজন কাস্টমার। তো সেক্ষেত্রে কিন্তু পরোক্ষ বৈশিষ্ট্য বলতে প্যাকেজিং, অ্যাডভার্টাইজিং, সেটার গেট আপ, সেটার অবস্থান, সেটার ডিউরেবিলিটি,
এই বিষয়গুলি কিন্তু তোমার চলে আসবে। বিশ্বাসযোগ্যতা স্থায়িত্ব তৈরি করতে হবে। এখন পণ্যের বিশ্বাসটা অর্জন করবে কী হয়, বিশ্বাস তো কখনোই ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক না? তো বিশ্বাসটা সম্পূর্ণ কি অদৃশ্য, এবং এটার ডিপেন্ড করে ওই পণ্যের গুণগত মান, হ্যাঁ, সেই পণ্যের ক্যাপাবিলিটি, সেই পণ্যের ডিউরেবিলিটি, সেই পণ্যের কনজিউমার কতটুক তার পজিটিভলি সে নিবে, এটার উপর কিন্তু তার বিশ্বাসটাকে বা স্থায়িত্বটাকে ধরে রাখা যায়। দেন সেবায় দক্ষতা এবং সহমর্মিতা, ব্র্যান্ড ধরনের নকশা ও ব্র্যান্ড মূল্য। ব্র্যান্ড মূল্যায়নটা কি, বেসিক্যালি অনেক সময় তুমি দেখবে কোনো পণ্যের দাম যদি তুমি কমে ফেলো, তখন কিন্তু তোমার আস্থাটা কমে যায়, যে এই পণ্য দাম কম অবশ্যই ভালো হবে না। আবার পরক্ষণেই এই পণ্যের দাম যদি একটু বেশি হয়, তখন তোমার লয়ালিটি কাজ করে, না যেহেতু এটি ব্র্যান্ডের পণ্য, এটার ভ্যালুটা এরকমই হওয়া উচিত, অর্থাৎ এটা ভালো মানে বেসমিন। আমি একটু উদাহরণ দিই, ক্যাশসাই শার্ট তোমরা পরেছো বা দেখেছো, সেটা কিন্তু তাদের নামের উপর ভ্যালু করে প্রাইসটা কিন্তু সেভাবে তারা নির্ধারণ করে। হ্যাঁ, তো ক্যাশসাই শার্টগুলির ভ্যালু, তাদের কোয়ালিটি, হ্যাঁ, সেটা কিন্তু তারা ইচ্ছা করলেই তারা প্রাইসটাকে কমাতে পারে না, হ্যাঁ, কারণ এটা তার ব্র্যান্ডের সাথে সম্পর্কিত। তো এই যে পারফরমেন্সগুলি, দ্যাটস মিন তোমার একটি ব্র্যান্ডের এই বিষয়গুলিকে আমাকে প্ল্যানিং করতে হবে, ডিজাইনগুলিকে আমাকে, এই যে আমি বলেছি ব্র্যান্ড ধরনের নকশা, ডিজাইনগুলিকে তোমাকে আপডেট রাখতে হবে, যাতে কনজিউমার বুঝতে পারে যে তার পারফরমেন্সটা সেই পণ্যের কী পরিমাণ আপডেট হচ্ছে। ব্র্যান্ডের কল্পিত মূর্তি, দ্যাটস মিন কী কী তুমি ইমেজ হইতে পারে, ব্যবহারকারীর পার্শ্বচিত্র, ক্রয় ও ব্যবহারের ধরন, ব্যক্তিত্ব, কদর ও ইতিহাস, ঐতিহ্য, অভিজ্ঞতা, এগুলো সম্পূর্ণ তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত জীবন, তার অবস্থান, তার কালচার, এগুলোর উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্টগুলি বা ব্র্যান্ডটাকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমার ব্যক্তিভিত্তিক বিন্যাসের ক্ষেত্রে কী কী হতে পারে, লিঙ্গ, বয়স, জাতি এবং আয়, এগুলো আমরা অনেক বারবার আলোচনা করেছি যে আমার ব্র্যান্ডটাকে, সেই পণ্যটাকে কিন্তু দ্যাটসমিন মেল ফিমেলের বিষয়ের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এমন প্রোডাক্ট আমি লঞ্চ করেছি যেটা আমার ফিমেল, যেই রিজনে আমি প্রোডাক্টটা অন করেছি সেখানে ফিমেল ইউজার বেশি, আবার এমন জায়গায় লঞ্চ করেছি যেখানে আমার মেল ইউজার বেশি, অথবা মেল ইউজারের প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে সেভাবে ইকুইটি তৈরি করতে হবে। বয়স স্বাভাবিক বিষয়, শিশুদের পণ্য, ডায়পার, এখন তুমি দেখবে অনেক ধরনের ব্র্যান্ড ইকুইটি তৈরি হয়ে গেছে, এবং এই ডায়পারকে কেন্দ্র করে তুমি দেখবে এক নির্দিষ্ট সময় পর্যন্ত, এখন অলমোস্ট তোমার 5 ইয়ার্স 6 ইয়ার বাচ্চাদেরও যে ডায়পারের সাইজ তারা এখন লঞ্চ করেছে মার্কেটে। তো এই যে বিষয়গুলি, দ্যাটস মিন তোমার বয়সকে কেন্দ্র করে, হ্যাঁ, আগে আমরা যে কোনো ব্র্যান্ড ভিত্তিক কোনো নামবিহীন ডায়পার ছিল, কিন্তু এখন কিন্তু বিভিন্ন ধরনের, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন বয়স ভিত্তিক তোমার ডায়পারগুলিকে ব্র্যান্ডিং করা হচ্ছে। জাতি, আয়, ইনকামের উপর অনেক কিছু ডিপেন্ড করবে তোমার ব্র্যান্ড ইকুইটিগুলি। অবস্থান ভিত্তিক বিন্যাস হচ্ছে মনোভাব, পেশা, সামাজিক প্রচলন এবং রাজনৈতিক অবকাঠামো। এই বিষয়গুলি বেসিক্যালি তোমার ব্র্যান্ড ইকুইটিতে প্রভাব বিস্তার করে প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে তোমার পেশা বলো, সামাজিক যে আচার নীতি রীতি, হ্যাঁ, সেগুলোকে কীভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে বর্তমান সমাজে, এগুলোকে উপর তোমার হবে। রাজনৈতিক অবকাঠামোটাও খুবই ইম্পর্ট্যান্ট। ব্র্যান্ডের ফয়সালা হচ্ছে ব্র্যান্ডের গুণ, ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা, ব্র্যান্ডের বিবেচনা, ব্র্যান্ডের শ্রেষ্ঠত্ব। দ্যাটস মিন একটি কনজিউমার কীভাবে জাজমেন্ট করবে, হ্যাঁ, ওই ব্র্যান্ডটাকে। এখন তুমি অ্যাপল, হ্যাঁ, অ্যাপল কি একটি মোবাইল কোম্পানি, আমরা দেখতে পাচ্ছি অ্যাপলের যে লোগোটি আছে, হ্যাঁ, লোগোটি কিন্তু তুমি দেখবে এক জায়গায় একটু ফাঁকা, দ্যাটস মিন সেটা একটা মিনিং আছে। সেই মিনিংটা কি, মানে আরও নতুন নতুন আইডিয়া, নতুন নতুন জেনারেশন সেটাতে ইনপুট হবে। তো এই যে একটা লোগো, এবং লোগোটা খুবই লুক্রেটিভ, এবং কনজিউমার সেটাকে জাজমেন্ট করছে কীভাবে, সেটার উপর কিন্তু ব্র্যান্ডের গুণ, নির্ভরশীলতা এবং বিশ্বাসযোগ্যতা। দ্যাটস মিন অ্যাপল কোম্পানির ফোন বেসিক্যালি সেই মানের হবে, সেই প্রাইসটা হবে, এবং সেটাকে কনজিউমার
তার লয়ালিটি থেকে খুবই কাজ করবে এবং শ্রেষ্ঠত্ব দেশে সে বেঞ্চমার্কিং করা হয়। ব্র্যান্ড ইকুইটির ক্ষেত্রে ব্র্যান্ড জাজমেন্টের ক্ষেত্রে কনজিউমার চেষ্টা করে আমি সর্বোচ্চ ব্র্যান্ডের প্রোডাক্টটাকে চুজ করব। তো এই বিষয়গুলিকে আমাকে কোম্পানিকে কনজিউমারের দৃষ্টিভঙ্গি থেকে আমাকে পণ্যগুলিকে লঞ্চ করতে হবে। ব্র্যান্ডের অনুভূতি ফিলিংস ড্যাশমিন কী কী বিষয়ের উপর কনজিউমার চিন্তা করে ফিল তৈরি করে ব্র্যান্ডটাকে চুজ করে, এক্সাইটমেন্ট, ফান, তারপরে নিরাপত্তা, সামাজিক অনুমোদন আছে কি না। আমি এমন এমন প্রোডাক্ট ব্যবহার করছি যেটা সামাজিক অনুমোদন নেই, সেটা কিন্তু আমার ব্র্যান্ডের ক্ষেত্রে ইকুইটি তৈরি করবে না। আত্মসম্মান, আমি যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেটা কী পরিমাণ সমাজে আত্মসম্মান বোধ তৈরি হয়, এই বিষয়গুলি কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। ব্র্যান্ডের রিজনেন্স, জাজমেন্ট, ব্র্যান্ডের অনুরণন, এটা হচ্ছে আচরণগত অনুগত্য, দৃষ্টিভঙ্গির সংযুক্তি, সক্রিয় সংযুক্তি, বুদ্ধি এবং বৃত্তি সম্প্রদায়। জাজমেন্ট এই বিষয়গুলিকে হচ্ছে আমরা টোটালি কনজিউমারের ইন্টারনাল বিষয়গুলি, কনজিউমার কীভাবে দেখছে আমার প্রোডাক্টটাকে, একটি প্রোডাক্ট কত পার্সেন্ট কনজিউমার আমাকে পজিটিভলি দেখছে, কত পার্সেন্ট কনজিউমার নেগেটিভলি দেখছে, এখন কেন নেগেটিভলি দেখছে সেই বিষয়গুলিকে আমাকে সংযুক্ত করতে হবে এবং সেটাকে কীভাবে রিসলভ করা যায় সেই বিষয়গুলি নিয়ে আমাকে কনসিডারেশনে আনতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করতে হবে। ব্র্যান্ড বিল্ডিংয়ের প্রভাব, দ্যাটসম্যান এটা কী প্রভাব করতে পারে, কে তার নিজস্ব ব্র্যান্ড আছে, দ্যাটসম্যান কে তার নিজস্বভাবে একটি ব্র্যান্ড, যত কিছুই হয়ে যাক না কেন, প্রাইস বলো, প্রোডাক্ট বলো, সে তার ব্র্যান্ড এইটা ছাড়বে না। যেমন বাটার ইউজার যারা জুতার ক্ষেত্রে, তারা অল টাইম বাটা জুতাই পরে যাচ্ছে, একটা নির্দিষ্ট শ্রেণী আছে। হ্যাঁ, মুরব্বীদের, মুরব্বী যারা লেবেলের তুমি দেখতে পাবে, এরা একটা নির্দিষ্ট ব্র্যান্ডকেই প্রাধান্য দেয়। হ্যাঁ, যে লবণের ক্ষেত্রে আমি কী মোল্লা সল লবণ ব্যবহার করবো, আর কোনো লবণ ব্যবহার করবো না, এই যে একটু মানে নিজস্বভাবে তৈরি করা, কনজিউমারের একটা নির্দিষ্ট পরিমাণ কনজিউমারকে তুমি টোটালি একদম আপন করে নাও। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা বড় সফলতা একটি কোম্পানিকে, স্বল্প সময়ের ব্র্যান্ড না, কখনোই একদিন দুই দিনে তুমি কনজিউমারের মনে তৈরি করতে পারবে না তোমার কোম্পানির পণ্যের নামটি অথবা পণ্যের অবস্থানটি, তো এটা সময়ের বিষয় থাকবে। ব্র্যান্ডের দ্বিসত্তা থাকতে হবে, দেখবেন ইউনিক থাকতে হবে অথবা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকবে যেটা অন্যান্য ব্র্যান্ড থেকে তোমাকে পৃথক করবে। ব্র্যান্ডের শক্তিশালীতা যেটা আলোচনা করেছি আমরা গত স্লাইডগুলিতে, ব্র্যান্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকা, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, যে আমার দৃষ্টিভঙ্গি, সেটার সক্রিয়তা, সমন্বয় প্রপারলি হচ্ছে কি না, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো ওভারঅল আমি তোমাকে যে বিষয়টা নিয়ে আজকে শেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছিলাম, যে ব্র্যান্ড ইকুইটিটি হচ্ছে সম্পূর্ণ তোমার কোম্পানি একটি কনজিউমারকে, কনজিউমার কতটুকু ভ্যালু দিবে তোমার ওই পণ্যকে, কতটুকু ভ্যালু দিয়ে সেই পণ্যটাকে ক্রয় করবে, কতটুকু পজিটিভলি চিন্তা করলে কনজিউমার তার সচেতনতা বৃদ্ধি করবে, এই বিষয়গুলির ওপর ব্র্যান্ড ইকুইটি নির্ভর করছে এবং ক্রেতারা কীভাবে তোমার পণ্যের ব্র্যান্ডটাকে হাইলাইট করবে, কোন কোন বিষয় হাইলাইট করবে, কোন লেভেল এবং কোন ধরনের কাস্টমার, সেটা বয়স ভিত্তিক হতে পারে, সেটা ফিমেল মেল হতে পারে, সেটা অবস্থান ভিত্তিক হতে পারে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে কনজিউমারের ইমেজটা কীভাবে তৈরি হয়, এই বিষয়গুলি নিয়ে আমরা ব্র্যান্ড ইকুইটি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ বা স্বল্প সময় আমরা শেষ করতে যাচ্ছি, যাতে পরবর্তী সময় আমাদের, আশা করি আমরা খুব অল্প সময়ে আমাদের ক্লাস অফলাইনে আমরা নিতে পারব, এই আশা করি ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।